বাংলাদেশ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে 5 উইকেটে ম্যাচটা হেরে যায়। বাংলাদেশ টস হেরে আগে ব্যাটিং করতে নামে। বাংলাদেশের হয়ে নাঈম শেখ এবং লিটন দাস শুরুটা মোটামুটি ভালোই করে। নির্ধারিত তারা 20 ওভারের মধ্যে 171 রান করতে সক্ষম হয়। সর্বোচ্চ রান করে নাঈম শেখ এবং মুশফিকুর রহিম, তারা দুজনেই 50+ ইনিংস খেলে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ে নামে 172 রানের টার্গেটে, সেখানে নাসুম আহমেদ প্রথম ওভারই কুশল পেরেরা উইকেটটা তুলে নিয়ে ম্যাচের লাগামটা টেনে ধরে বাংলাদেশ। কিন্তু লিটন দাসের সহজ দুটি ক্যাচ ফেলে দেওয়ার কারণে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে আস্তে আস্তে চলে যায়। সো আপনাদের কী মনে হচ্ছে, বাংলাদেশ এই ম্যাচটা হারার কারণে কার দায় বেশি ছিল, ক্যাপ্টেন নাকি লিটন দাসের?